পেটৰ তাৰণত শিলচৰ ট্ৰাংক ৰোডত বাছ ষ্টেণ্ডৰ কাষতেই এখন সৰু চাহ পানৰ দোকান খুলিছিল দুধপাতিলৰ বাসিন্দা চিংকু পালে। সেই দোকানখন চলাই থকাৰ সময়ত তেওঁ দুপৰীয়াৰ আহাৰ খাবলৈ তেওঁ নিজে বাচন বৰ্তন কিনি সেই চাহৰ দোকানত দুপৰীয়াৰ আহাৰ হিচাপে খিচিৰি ৰান্ধিবলৈ আৰম্ভ কৰে। সেই খিচিৰি বনোৱা দেখি ষ্টেণ্ডৰ চালকসকলে তেওঁক অলপ সেই খিচিৰি খাবলৈ আবদাৰ কৰিছিল আৰু সেই খিচিৰি খাই ভাল এটা ফিডবেক দিবলৈ আৰম্ভ কৰে তেওঁলোকে। বেচ আৰু কি, চিংকু পালে চাহৰ ব্যৱসায় বন্ধ কৰি আৰম্ভ কৰি দিয়ে খিচিৰি বিক্ৰী। সেই সময়ত 5 টকাৰ এখন খিচিৰি প্লেট আছিল আৰু এতিয়া 20 টকাৰ পৰা 25 টকালৈ পৰিণত হৈছে। সেই খিচিৰি ব্যৱসায় এতিয়া 25 বছৰ পুৰণি। প্ৰতিদিনে টিংকু পালৰ হাতৰ সোৱাদযুক্ত খিচিৰি খাবলৈ ভিৰ কৰে গ্ৰাহকে। তখন মানে আমি হোটেলে খাওয়া যেতাম, খাওয়া যাওয়ার পরে হোটেলে প্রবলেম হয়েছিল। যেমন আমি নিরামিষ খাইলে আমার হয়ে যেত গিয়া, যাওয়ার পরে মাছ মাংস দিয়া দিত, সেটা তো অনেক সময় লজ্জা বুক করতাম, পয়সার একটু প্রবলেম আসিল। আমি খাওয়ার ইচ্ছা না দিলে দোকানের সামনে থেকে সরাইয়া আনা যায় না। আমি আর 2-4 দিন খাইছি, খাওয়ার পরে সেদিন আমিও নিজে নিজে খিচুড়ি বানাই খাই। ওই যে আমি দুটো একটা ডেক কিনছি আর চাউল 1 কিলো আনছি, ডাইল 250 আনছি, এরকম অল্প অল্প করে ডালি বানাই আমি আমার খাই। ওই তখন ড্রাইভার হ্যান্ডিম্যানগুলো দেখে তো আমি খাই দিয়ে, হ্যাঁ তো তারা তো কয় ভাই আমার খাওয়া দিয়ে, এও কয় ভাই আমার খাওয়া দিয়ে, এরকম করতে করতে তারা কাছে 5 টাকা দিন একটা প্লেট বিক্রি করলে 5 টাকা। তো আস্তে আস্তে দেখা যায় কাস্টমার খালি বাড়তে আছে, করে পান চা সব কিছু বন্ধ করিয়া খালি খিচুড়ি শুরু করছি, ওইটাই আর কি। এই খিচিৰি বিক্ৰী প্ৰতিদিনে পুৱা 8:30 বজাৰ পৰা আৰম্ভ হয়। আগতে 1 কেজি চাউল আৰু 0.5 কিলো দালিৰে খিচিৰি তৈয়াৰ কৰা হৈছিল, এতিয়া ইয়াৰ পৰিমাণ বৃদ্ধিও হৈছে 10 কিলো চাউল আৰু 5 কিলো দালি। টিংকু পালে তেওঁৰ খিচিৰিত ৰাজমা চানাও ব্যৱহাৰ কৰে, লগত শীতল চাটনি, অমলেট, পাপৰ আৰু আচাৰো দিয়ে। 10 কেজি চাউলৰ খিচিৰি বিক্ৰী হোৱাৰ পিছত বন্ধ কৰি দিয়া হয় দোকানখন। বহুত কম আসিল, 1 কিলো চাউল আনতাম, 0.5 কিলো ডাইল আনতাম, এরপরে তো আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন মোটামুটি 10 কিলো চাউল, 5 কিলো ডাইল, এরপরে রাজমা দেই, চানাও দেই, আর পাপড় ডিমগুলো এক্সট্রা, চাটনি আসার আবার ফ্রি আছে সঙ্গে। একটা কাপড় টাঙ্গানো আছে অরেঞ্জ কালারের, ওই কাপড়টা খুললে পরে বুঝা যাইব শেষ হয়ে গেছে, এটা যখন টাঙ্গানো থাকবো তখন বুঝা যাইব এখানে আছে, খাওয়া রেডি হয়ে গেছে। স্টার্টিং থেকে এটা স্টার্ট করা হয় মোটামুটি 8:30-9 বাজে, সব দিন তো টাইম সমান থাকে না, মোটামুটি 8:30 পর থেকেই শুরু হয়ে যায়। তো অরেঞ্জ কালার কাপড়টা সঙ্গে সঙ্গে লাগাই দিব যখন মাল রেডি হয়ে যাব, আর যখন দেখবো শেষ হয়ে গেছে তখন ফট করে এটা খুলে দিব গিয়া, ওইটাই মানে সিগনাল পাওয়া যায় আর কি। ক্যাপিটাল থেকে দেখতে পায়, অন্য কোন টাকার থেকে দেখতে পায়, তারা আইতে লাগে না। ওইটাই দুধ পাতিল ব্রিজ পার হয়ে ডান দিকে, কেন বহুত আগে গেছিলাম, ময়নাটার স্কুলও দিয়া তাই অল্প হেল্প করুন, দেখুন তো ভিড় লাগি যায় না, নিয়ে একটু সময় 1-1.5 ঘন্টা হেল্প করি আর কই দেন। 25 টাকা কেউ যদি চায় আরো নিচেও খাইতে পারে, 15-10 টাকা যেরকম করবো দিই, মানে 20 টাকাটাই বেশি খায়, 25 টাকা মনে করেন 20%, এরপরে কেউ আছে 15 টাকার দেও কইব দিয়া দিই, কেউ খাওয়ার পরে ইয়ে করবো আরো 5 টাকা দেও, তাই আমি আলগাতে এমনি দিয়ে দিলাম। আমি ওই প্লেট চামচগুলা কাস্টমার এনে রাখিয়া যায়, অনেক সময় রাখিয়া গেলে ওইটা আমি আমার নিয়ে নেই, কাস্টমার তো পাওয়া যায় না, নানি তারা নিজের থেকেই মনে করে আমার হেল্প করে, কারণ আমি তো ভিড়ের মধ্যে যাইতে পারি না, এখানে আমি বাউন্ডারির ভিতরে থাকি। তারা প্লেটটা আনিয়ে রাখি দিল, কার্টনটাও রাখি দিল, সব রাখে আলগা আলগা, ওটাই মানে হেল্প করে। এইখানেও যেগুলো আইটেম আছে এগুলো আমি দিই, এগুলো আমি ধরতে দিব না। খিচিৰি ৰান্ধাৰ পিছত বিক্ৰী আৰম্ভ হোৱাৰ ছিগনেলো পোৱা যায়। সংকেতটো হ'ল তেওঁ নিজৰ দোকানৰ ওপৰেৰে কমলা ৰঙৰ কাপোৰ এখন টানি মানুহক জনায় যে খাদ্য সাজু হৈছে। খিচিৰি শেষ হোৱাৰ লগে লগে টিংকু পালে কাপোৰখন নমাই দোকানখন বন্ধ কৰি দিয়ে। যখন এখানে প্রথম ছোট দোকানটা ছিল তখন সিজন,
টেস্ট টেস্ট প্রথম দিন যে টেস্ট ছিল আজকেও সমান আজকে 2 সেপ্টেম্বর 2023 13 বছর আগে সবচাইতে বড় যে তিনটে ব্যাপার কোনটা এখন আমার প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খায় নিজেরা এটা কী করে পারে সেটা হচ্ছে ধরো আমি প্রথম দিন এসেছি খেয়েছি আমি 5 টাকা বেশি দিয়েছি বলে 4 মাস বা 5 মাস বাদেও যদি আসি আমাকে বলবে যে সেদিন এসেছিলেন 5 টাকা সবাই যেমন আমি আমার চেয়ে পুরনো হয়তো আছে আর আমার সমান গুরুত্ব আর আরেকটা ব্যাপার হচ্ছে পরিচ্ছন্নতা কাউকে হাত দিতে দেয় কেউ রাগ করলেও কাউকে হাত দিতে চলবে বলে আমি আর আপনাদের এই হচ্ছে আমাদের কিন্তু সোনিয়া বলে আমরা সনু বলি এখন যে সাহায্যটা নিচ্ছে অস্থি বাকিটা কিন্তু বললে